কেমন রয়েছে সবাই? আশা করি সবাই ভালো রয়েছে। যে যেখানে যেমনই থাকি না কেন, সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি এই কামনায় আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটি টপিক উপস্থাপন করব। সেটি হচ্ছে ই কোলাই ব্যাকটেরিয়া। আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে ব্যাকটেরিয়ার গঠন বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু ই কোলাই ব্যাকটেরিয়া একটি কমন ব্যাকটেরিয়া এবং এটার উপর অনেক গবেষণা, অনেক প্রয়োগ হয়েছে, এই কারণে ই কোলাই ব্যাকটেরিয়া নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। কারণ ই কোলাইয়ের গঠনটা জানলে আমরা একটা আদর্শ ব্যাকটেরিয়াম, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে ব্যাকটেরিয়া, কাজেই একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠনও মোটামুটি জানতে পারবো। যদিও ব্যাকটেরিয়ার গঠন বৈশিষ্ট্য একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিতে একটু ভিন্নতা রয়েছে, থাকতে পারে, কিন্তু একটা আদর্শ ব্যাকটেরিয়া উদাহরণ হিসাবে আমরা ইকোলাইকে ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে তো ইকোলাইয়ের গঠনটা কেমন হয় আমরা এখন সেটা নিয়ে একটু আলোচনা করব। ইকোলাইয়ের গঠনটা আসলে আমরা যে উদ্ভিদ কোষের গঠন দেখেছি অনেকটা কিন্তু উদ্ভিদ কোষের গঠনের মতোই, এমনকি কোন এক সময় কিন্তু এটা উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্তও করা হয়েছিল বা হতো, কিন্তু এখন আমরা জানি যে এটা প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, মোনেরা রাজ্য বা মোনেরা কিংডমের অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া একটা অণুজীব। তো তার গঠনটা কেমন হয়ে থাকে, কাজে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাকটেরিয়াটা একটা আদিকোষী জীব, কাজে আদিকোষের গঠন বৈশিষ্ট্যই কিন্তু এর মধ্যে বিদ্যমান রয়েছে। সেখানে কী কী রয়েছে আমরা দেখব। প্রথমে যদি আমরা বলি ক্যাপসিউল রয়েছে, অর্থাৎ প্রতিটা ইকোলাই ব্যাকটেরিয়া এমনকি অধিকাংশ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই চারিদিক দিয়ে একটা পুরু স্তর দ্বারা আবৃত থাকে, এটাকে ক্যাপসিউল বলা হয়। এটাকে কিন্তু স্লাইম স্তরও বলা হয়। এটাতে ফ্লাজেলাম বিদ্যমান থাকে, হ্যাঁ, এটাতে অনেক সময় ফ্লাজেলাম বিদ্যমান থাকে। তারপরে রয়েছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, সেল ওয়াল বা কোষ প্রাচীর। ঠিক এই ক্যাপসিউল এর নিচেই রয়েছে একটা জড়ো আবরণ, এটাকে কোষ প্রাচীর বলা হয়, যা উদ্ভিদ কোষে যেমন সেলুলোজ নির্মিত হয়ে থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয়ে থাকে প্রধানত পেপটিডোগ্লাইকান নামক একটা কার্বোহাইড জাতীয় উপাদান এবং অনেক সময় মুরামিক অ্যাসিড বা আরও একটু অন্য পদার্থও থাকতে পারে সেল ওয়াল বা কোষ প্রাচীরে, এটা ভেতরের অংশগুলোকে রক্ষা করে থাকে। তারপরে রয়েছে ডিএনএ, হ্যাঁ, এটা সেই ডিএনএ বা আদি ক্রোমোজোমও বলা যেতে পারে, বা এখানে যে নিউক্লিওটাইড ডিএনএ বলেছে এটাকে আদি ক্রোমোজোম বলছি, কেননা আমরা জানি যে যেহেতু ইকোলাই ব্যাকটেরিয়া একটা আদিকোষীয় অণুজীব, কাজেই এটাতে সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু নিউক্লিয় বস্তু রয়েছে। সেই নিউক্লিয় বস্তু কী রয়েছে, একটা দ্বিসূত্রক ডিএনএ রয়েছে, এবং এই ডিএনএর চারিদিক দিয়ে কোনো হিস্টোন নন হিস্টোন প্রোটিনও কিন্তু নেই, যার জন্য এই ধরনের ডিএনএকে কিন্তু নেকেড ডিএনএ বা নেকেড ক্রোমোজোমও কিন্তু বলা যেতে পারে। আর এই ডিএনএ যে জায়গাতে ইকোলাইয়ের সাইটোপ্লাজম অবস্থান করে সেটাকে কিন্তু নিউক্লিয়েড বলা হয়, সেই স্থানটাকে নিউক্লিয়েড বলা হয়। এই ডিএনএটা কিন্তু দ্বিসূত্রক ডিএনএ, ইকোলাইয়ের ডিএনএ দ্বিসূত্রক। তারপরে এখানে এই ইকোলাইয়ের ভিতরে অতিরিক্ত একটা গোলাকার ডিএনএ থাকতে পারে, ইকোলাইয়ের ভিতরে অতিরিক্ত গোলাকার প্রায় গোলাকার ডিএনএ থাকতে পারে, এটাকে কিন্তু প্লাজমিড ডিএনএ বলা হয়। এই প্লাজমিড ডিএনএ স্বপ্রজনন অক্ষম, এটাও দ্বিসূত্রক, এটাতে কিছু জিন থাকতে পারে। তারপরে রয়েছে সাইটোপ্লাজম, ইকোলাইয়ের ভিতরে বর্ণহীন স্বচ্ছ অর্ধতরল যে পদার্থ রয়েছে সেটি সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের মধ্যে শুধু রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কিন্তু কিছুই বিদ্যমান থাকে না। তারপরে ফ্লাজেলাম, ইকোলাইয়ের ক্যাপসুল থেকে সৃষ্ট নলাকার বা বড় সূত্রাকার একটি গঠন থাকে, এটাকে ফ্লাজেলাম বলা হয়। এই ফ্লাজেলাম কিন্তু ফ্লাজেলিন জাতীয় প্রোটিন দিয়ে গঠিত হয়ে থাকে। আর ফ্লাজেলাম কী কাজ করে, ফ্লাজেলাম হচ্ছে ব্যাকটেরিয়াকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালনে
সহায়তা করে থাকে। ঠিক ফ্রাজেলামের মতোই আরেকটি অংশ রয়েছে পিলি, যেটা সিঙ্গুলার নাম্বারে পিলাস। এই পিলি পিলিন নামক প্রোটিন দিয়ে গঠিত হয়ে থাকে। ব্যাকটেরিয়া কোষের চারিদিক দিয়েই কতগুলো পিলিন জাতীয় প্রোটিন দিয়ে গঠিত সূক্ষ্ম রোমের মতো অংশ রয়েছে, এগুলোকে পিলি বলা হয়, যেটা পোষকদেহকে আটকে থাকতে সহায়তা করে। পোষকদেহতে পিলির সাহায্যে আটকে থাকতে সহায়তা করে থাকে। তারপরে রয়েছে প্লাজমা মেমব্রেন। কোষপ্রাচীরের ঠিক নিচেই, কোষপ্রাচীরের নিচেই ফসফোলিপিড নামক দ্বিস্তরী একটা আবরণ দ্বারা আবৃত থাকে। এটাকে প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সাইটোপ্লাজমিক ঝিল্লি বলা হয়। আর রয়েছে রাইবোজোম। আগেই বলেছি যে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণু ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, এবং এই রাইবোজোম কিন্তু ঝিল্লিবিহীন, তার মানে ঝিল্লিযুক্ত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। এবং ইকোলার রাইবোজোম কিন্তু 70S ধরনের। সমস্ত ব্যাকটেরিয়া রাইবোজোমগুলোই যেহেতু আদিকোষ, কাজেই 70S ধরনের হয়ে থাকে। এই মোটামুটি একটা ইকোলাই ব্যাকটেরিয়ার গঠন, মানেই কিন্তু আসলে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠনও বলা যেতে পারে, কেননা ইকোলাইয়ের গঠনটা অনেকটাই একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠনের সাথে মিলযুক্ত। এটা বিভিন্নভাবে প্রশ্নে আসতেই পারে, সিকিউয়ের জন্য, এমসিকিউয়ের জন্য, এমনকি অ্যাডমিশানের জন্য। তোমরা ভালো করে প্রস্তুতি নাও, সফলতা আসুক, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।